কিন্তু তুমি জানো না কত যুবক ঘর থেকে জিন্দা ঘরে ফিরে না এমন হয় না হয় না রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যাইতেছে বিভিন্ন দুর্ঘটনায় কত যুবক মারা যাইতেছে আরে কত যুবক ঘুমা জনমের জাগে ঘুমায় বলেন এমন যুবক সমাজের মধ্যে কিছু আছে না আজকে যে তুমি বললা সময় অনেক আছে মনে রাখতে হবে এক সেকেন্ড সময় নাই একটা সেকেন্ডও নাই নাই কার ঘরের দরজায় কোন দিন মসজিদের পালখি এখানে হাজির হয়ে যাবে আমাদের জানা নাই এই কারণে মসজিদের ঘরের দরজায় হাজির হওয়ার আগে আগে আমরা নিজেদেরকে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি বানাইছি মনে রাখো ইলা মুসাম্মা নির্ধারিত একটা টাইম আছে ওই টাইমটা যখন এসে যাবে রশীর মাথা আমি আল্লাহর হাতে ধরা এই রশির মাথার ধরে টান দেওয়া হবে একটা সেকেন্ড বাড়ানো হবে না একটা সেকেন্ড কমানো হবে না অবশ্যই তোমাকে টান দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসা হবে ও নবী ও

বাইতুল মামুর জামিয়া মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মৌলানা জয়নাল আবুদ্দিন সাহেব এবং সহ সভাপতি জনাব মোহাম্মদ শফিউল্লাহ সাহেব উত্তর সহিলপুর মঞ্চে উপস্থিত আছেন পীরে কামেল মর্শিদে বরহুল মুফাসির উস্তাজ শৈখুল মশাই ঐতিহ্যবাহী শাহবাসপুর দারুল মাদ্রাসার সুনাম ধন্য শাইখুল হাদিস এবং প্রিন্সিপাল বাংলাদেশের হাজার হাজার আলেমের উস্তাদ আমারও উস্তাদ আল্লামা শাইখ আব্দুল কুদ্দুস সাহেব পীর সাহেব হুজুর এছাড়াও দিগার হজরত ওলামাই কেরাম সর্বস্তরের বেড়া দাঁড়ান ইসলাম পর্দানি শিল মা ও বোনেরা কালিমা তো শুকর আদায় করছি রব্বুল আলমিনের শাহী দরবারে যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগান পরানের মাজমায় আমাদেরকে হকানি বুজুর্গানে দিনের জবান থেকে দিনই কথাবার্তা শোনার তৌফিক এনায়ত করেছেন এজন্য আমরা সবাই মিলে কালীমাতুর শুকুর পড়ি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হুজুরের বয়ান ছিল আমি আসলে একটু এক জায়গায় যাওয়া লাগবে খুব জরুরি আর এখানেও মাগরিবের পরে ওয়াদ ছিল আসতে একটু লেট হয়ে গেছে আপনাদের রাস্তাঘাটের অবস্থা তো জানাই আছে সব মিলায় সময়টা মেনটেন করা যায়নি আমি চির কৃতজ্ঞ থাকবো আমার উস্তাদি মোহতারামের কাছে হুজুর তো আমার মন বুঝেছে কারণ হুজুর তো আমাকে ছোটবেলা থেকেই বানাই তুলছেন আমাকে হুজুর সুযোগ দিয়েছেন আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি এবং হজুরের দীর্ঘায়ও কামনা করি আল্লাহ হুজুরের হায়াতে দান করেন সবাই বলেন আমি আমি খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের হের মতে বলবো আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা কি ভাবে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো কিভাবে কর ওয়া কুনতুম তোমরা ছিলে মৃত্যু فاحیاকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি এখানে মৃত ছিলের অর্থ তোমরা কিছুই ছিলে না কিছু না থাকা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একদিন আবার তোমরা মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার পরিশেষ শেষ না অতঃপর আবার তোমাদেরকে জিন্দা করা হবে জিন্দা করার পরে শেষ না সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আল্লাহর দিকে রুজু হতে হবে প্রত্যাবর্তন করতে হবে জীবনের সব ডাটা আল্লাহ পাকের সামনে তোমরা পেশ করতে হবে এখানে আলোচনার অনেকগুলো পয়েন্ট সবগুলো পয়েন্ট নিয়ে কথা বলা সম্ভব হবে না আল্লাহ বলেন তোমরা কিছুই ছিলে না কিছুই ছিলাম না আমরা আমাদের কোন নাম গন্ধই ছিল না জালালি নামের একটা মানুষ পৃথিবীতে আসবে আর উত্তর সহিলপুরে মাইকে পয়সা ওয়াজ করবে আর আপনারা ওয়াজ শুনবেন একদিন এইরকম কোন নাম বন্ধুই ছিল না এই জাতির পুরো নামই ছিল আল্লাহ ওই যে আপনার আমার বাবা খানাগুলো খেয়েছে বাখানাগুলো খা এ খানাগুলো খানার ভেতরে আমরা মিশ্রিত ছিলাম যেমন আমরা ছিলাম লাউ আমরা ছিলাম সিম আমরা ছিলাম লম্বা আলু গোলা আলু পেঁয়াজ রসুন আদা এই সমস্ত খাদ্যদ্রব্যের ভেতরে আমরা মিশ্রিত ছিলাম বাবা মা এগুলি খাওয়ার পরে এগুলি থেকে মেশিন দ্বারা ফ্রেসের সাপ্লাই করে এর যে একটা সার আছে মগজ আছে এই মগজটাকে বের করে একটা নাপাক পানির নমুনা বানাইয়া আমার আল্লাহ বাবার পিঠের দ্বারার মধ্যে হেফাজত করে রেখে দিয়েছে এই আল্লাহ বিশেষ পদ্ধতিতে এক মাধ্যমে মায়ের রেহে পৌঁছা দিছে অর্থাৎ বাচ্চা দানিতে বাচ্চাদানিতে পৌঁছায় বাচ্চা দানিতে পৌঁছায় দেওয়ার পরে নাপাক পানিটার পেছনে একজন দুইজন না আল্লাহ রাব্বুল আলামিন কারিগর হিসাবে সত্তর হাজার ফেরেশতা মোতায়ন করে দিয়েছে আপনি তো চমৎকার একটা বাচ্চা পেয়ে গেছেন মাশাআল্লাহ ফুটফুটে চেহারা দেখবার মতো চেহারা বাচ্চার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায় চমৎকার একটা বাচ্চা আপনি পেয়ে গেছেন কিন্তু এই চমৎকার বাচ্চাটা বানাইতে গিয়া মহান মালিক যে কারিগরগুলা সেখানে ফিট করছে এই কারিগর একদিনের বেতন যদি আপনার দেওয়া লাগত এক টাকা করে বেতন দিলে সত্তর হাজার টাকা বেতন লাগতো দৈনিক সত্তর হাজার টাকা বেতন আপনি দেওয়ার এক টাকা করে বেতন দিলে যে একজন কারিগর এক টাকা বেতন দিব তবু আপনার সত্তর হাজার টাকা বেতন লাগতো প্রতিদিন আর যদি একজন কারিগরের এক হাজার টাকা বেতন ধরা হইতো প্রতিদিন তাহলে সত্তর হাজার কারিগরের সত্তর হাজার হাজার কতগুলি টাকা হয়ে দাঁড়াইত আমার মহতারাম ভাইয়ারা এই কারিগররা নাপাত পানিটাকে মায়ের পেটে চল্লিশ দিনে একটা জমাট রক্তের চাকা বানাইলো এই জমাট রক্তের চাকাটাকে আবার চল্লিশ দিনে একটা বুষতের টুকরাই পরিণত করলো বুসতের টুকরাটাকে আবার চল্লিশ দিনে লম্বা একটা হাড্ডির টুকরা বানাইল হাড্ডি বানানির পরে এবার অঙ্গ প্রথঙ্গ দেওয়ার ফালা কোনো মানুষের একটা হাত দিল দিল আর দিল। কোনো মানুষের হাতের মাথায় পাঁচটা আঙ্গুল দিল কোনো মানুষের চাইটা দিল একটা রীতি দিল আবার কোন মানুষের পাঁচটাই দিল কিন্তু পাঁচটা একসাথে লাগায় দিল লাগায়া দিয়েছে একসাথে লাগায় বলেন এমন চিনি নি না নাই হাত দুইটা দিছে পা দুইটা দিছে আবার ফেডের মাঝখান একটা ঠ্যাং বের করে দিছে ছোট্ট একটা ঠ্যাং দেখছেন নি নজর উপরে নি কুদরত কা তাহলে আপনাকে আমাকে যে আল্লাহ একেবারে সম্পূর্ণ নিখুত বানায় দিলেন সুস্থ বানায় দিলেন সবল বানায় দিলেন চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আমরা শুকর আদায় করব কা আরো জোরে বলেন কা সুবহানাল্লাহ একেবারে কমপ্লিট হয়ে গেলে এবার মায়ের পেটে রুহু দিয়ে দিল রুহু এ ভাই রুহুটা দেওয়ার সাথে সাথে এখন জিন্দা এখন এই বাচ্চার খানা দানার প্রয়োজন বাচ্চা খানা দানা কই পাবে কেমনে পাবে মুখ দিয়ে আল্লাহ পচা গান্দা খাবার গুলে খাওয়াইছে না নাবির সাথে একটা ফাইবের সংযুক্ত আল্লাহ কইরা দিয়া এই ফাইবের সাহায্যে খানা মায়ের পেট থেকে আল্লাহ বাচ্চার পেটে পৌঁছায়া জিন্দা রাখছে আর মুখটা আমার আল্লাহ পবিত্র রাখছে উদ্দেশ্য হলো এই মুখটা দিয়া আমার বান্দা আমি আল্লাহ তাসবি পড়বে এই মুখ দিয়ে আমার তাসবি পড়বে আমার জিকির করবে আমার ইবাদত করবে আল্লাহ তালা মুখটাকে হিফাজত করে রাখছেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কাইফা তাজফুরুনা বিল্লাহ এ বান্দা কিভাবে আল্লাহর সাথে তোমরা নাফরমানি করো তোমরা মৃত ছিলে তোমরা কিছুই ছিলে না ফাহিয়াকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি বান্দারে আবার একদিন তোমাকে মরতে হবে মরার পরে শেষ না আবার তোমাকে জিন্দা করা হবে জিন্দাটাই শেষ না তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের জবাব আমি মৌলা পাকের কাছে তোমাকে দেওয়া লাগবে জবাব তোমার দিতেই হবে এজন্য সম্মানিত হাজির আমরা কিচ্ছুই ছিলাম না আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে আমরা দুনিয়ায় আসি নাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আমরা যাব না আমাদেরকে নিয়ে যাওয়া হবে কারণ কেউ যাইতে চায় না সবাই দুনিয়াতে থাকতে চায় যাইতে চায় না কেউ অসুস্থ হয়েছে তো প্রয়োজনে জায়গা জমিন যা আছে আমার সব বিক্রি করো তারপরও তোমরা আমাকে চেষ্টা কইরা তোমরা আমারে জিন্দা রাখো আমি যেন না মরি মরতে চায় না মরতে না চাইলেও মরা লাগবে নি না লাগবে না কথা বলেন মরা লাগবে নি না লাগবে না মরা লাগবে এই যম্মত মুহতারাম মুহাজিরিন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আবার আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে আমরা দুনিয়া থেকে চলে যাব একদিন আমরা কেউ থাকব না পরকাল বড় কঠিন এক জগত। পরকাল বড় কঠিন এক জায়গা পরকালের জগতে আমরা যেন সুখ পাই পরকালের জগতে আমরা যেন শান্তি পাই সেই চেষ্টা আমাদের মাঝে সব সময় থাকা লাগবে সেই চেষ্টা আমাদের মাঝে থাকা লাগবে এই জন্য মহতারাম হাজির আমরা আমাদের উস্তাদে মহতারাম

لا اله الا الله 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 محمد رسول

আবার একদিন আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে বানাইছে যে উদ্দেশ্য আসেনি কি উদ্দেশ্য খাও দাও ফুর্তি করো সোহেলপুর হাট বাজারে যাও এরপরে মুরগি আনো আইনা মুরগির রান খাও কুরবানির সময় এলে বড় একটা গরু নাইলে মহিষ কুরবানি দেও এরপরে দা মনের মতো গোস্ত খাও আর আনন্দ উল্লাস যা করতে পারো সব আনন্দ উল্লাস করো এই আনন্দের জন্য পাঠাইছে

আমি বানাইছি শুধুমাত্র আমার আবাদত করার জন্যে জিন এবং ইংসানেরা আমি আল্লাহর আবাদত করবে আমার আবাদতের জন্যই বানাইছি তবে যদি আবাদত করে হেবান্দা যদি তোমরা আবাদত করো এতে করে লাভ আমি আল্লাহর হবে না লাভ তোমাদেরই হবে এক্সাম্পল সুরক্ষয় রানেন সারা দুনিয়ার সব মানুষ মিল্লা যদি স্ট্রাইক করে বসে আল্লাহকে একটা শেষ দাও কেউ দিবে না নাউজিবিল্লাহ সারা দুনিয়ার সব মানুষ স্ট্রাইক করে বসলো আল্লাহকে আমরা একটা শেষ দাও দেব না বলেন এতে করে কি আল্লাহর আল্লাহগিরির মধ্যে কোনো কমতি আসবে আবার সারা দুনিয়ার সব মানুষ মিললে যদি শুরু করে এতে করি কি আমার আল্লাহর প্রমোশন হবে প্রমোশন আল্লাহর প্রমোশন নাই আল্লাহর ডিমোশন নাই আমার আল্লাহ যেমন ছিলেন এমনই আছে আমার আল্লাহ এমনই থাকবে কথা ঠিক কিনা হ্যাঁ মাসকান দিয়া মানুষেরা যদি আল্লাহর আবাদত করে এতে করে মানুষের লাভ হবে আল্লাহর কোন फायदा হবে না আল্লাহর লাভ নাই লাভ মানুষেরই হবে মুহতারাম হাজিরিন সমাজে এমন অনেক মানুষ আছেন যদি বলা হয় নামাজটা পড়ো নামাজটা তো পড়া দরকার তখন শরীরের দিক তাকায় মনে মনে ভাবে আমার অনেক সময় আছে জবাব দে এখন ওই নামাজ পড়া কি করব জীবন মাত্র শুরু অনেক সময় বাকি আছে পর্বনে জওয়ান মানুষ যারা হ্যাঁ এরা তো এই ধরনের উত্তরই এখন ওই হুজুর নামাজ টামাজ পড়ে কি করতাম মাত্র দুনিয়ায় তাইছি পুরুন না হুজুর কিন্তু তুমি জানো না কত যুবক ঘর থেকে বের হয় আর জিন্দা ঘরে ফিরে না এমন হয় না হয় না রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত যুবক মারা যাইতেছে বিভিন্ন দুর্ঘটনায় কত যুবক মারা যাইতেছে আরে কত যুবক ঘুমা জনমের ঘুম ঘুমায়া জাগো আর তো ঘুম থেকে জাগে না বলেন এমন যুবক সমাজের মধ্যে কিছু আছে না আজকে যে তুমি বললা সময় অনেক আছে মনে রাখতে হবে সেকেন্ড নাই একটা সেকেন্ডও নাই কার ঘরের দরজায় কোন দিন মসজিদের পালখি খানা হাজির হয়ে যাবে আমাদের জানা নাই এই কারণে মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হওয়ার আগে আগে আমরা নিজেদেরকে হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি বানাইছি মনে রাখো ইলা আজালিম মুসাম্মা নির্ধারিত একটা টাইম আছে ওই টাইমটা যখন এসে যাবে রশির মাথা আমি আল্লাহর হাতে ধরা এই রশির মাথার ধরে টান দেওয়া হবে একটা সেকেন্ড বাড়ানো হবে না একটা সেকেন্ড কমানো হবে না অবশ্যই তোমাকে টান দিয়ে আমি আল্লাহর কাছে নিয়ে আসা হবে ওয়ামুতুহুম ফি তুগিয়ানিহিম তোমাকে ঢিল দিলাম ডিল তুমি যা মনে ছাতা করতে দেখো ডিল দিলাম ওই যে দেখবেন আমাদের সমাজে বাচ্চারা যে ঘুড়ি উড়া আসমানে ঘুড়ি উড়া হ্যাঁ উড়া না গুড্ডি গুড্ডি যে উড়া দেখবেন লেজ দেব আবার এটা দুটা কান দেব হ্যাঁ জেওর জেওর কো জেওর আসমানে ছাইরা দিছে পাতা সে খোলা জায়গায় ওই উপরে খালি জায়গায় গিয়া বেচারা মাতা ফাতারে বাউলা এমনে বাউলা এর মানে মালিক রে কো মালিক আমি আর তোমার কাছে আসব না আসবো না আমি অনেক উপরে চলে আসছি তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ নাই সম্পর্ক নাই আমি অনেক উঁচা আমি আর আসবো না আসবো না মাতা বাউলা পেছনে লেশ দে ওই লেশটা দিয়ে ওইরকম বাউলয়া বাউলয়া ক আমি কিন্তু মালিক তোমার কাছে আর আসব না আসবো না আসবো না কিন্তু বলেন আশা লাগবে কি লাগবে না হা 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 জোরে বলেন আশা লাগবে কে লাগবে না কেন আশা লাগবে রশির মাথা মালিকের হাতে ধরা রসির মাথা মালিকের হাতে ধরা মালিক যখন দেখবে কেরে সন্ধ্যা হয়ে যাইতেছে তাড়াতাড়ি বাড়ির যাইতে হবে হ্যাঁ বলা শুরু করব রশি বলা শুরু করব রশি যখন বলে বাতাস আর ওই লাগে এখন আর ওই না করে আইতাম না আইতাম না আইতাম না বাতাস বেশি লাগে আরো বেশি না করে আইতো না যতই বড় আসবো না আসবো না কিন্তু আসতেছি কিনা আস্তে আস্তে দেখবেন একদম কাঁচা কাঁচা আইসা যখন আর বাতাস টাতাস লাগে না একটা গতি মাইরা পায়ের কাছে পড়ে এর মানে পায়ের কাছে পড়া কম মালিক গো আমি ভাবছিলাম আমি বুঝি তোমার কাছে আশা লাগবে না কিন্তু দেখা গেল না ঈশার পারলাম না মালিক আমারে দয়া করে মাফ করে দাও মালিক গো এখন আর মাপ চাইলে কাজ হবে না যা অন্ধকার কুয়া কর জাগা ওই যে ঘরের ডুলের ভিতরে নারী চুকির নিচে কোনার মধ্যে অন্ধকার জাগাকে নিয়া রাইখা দে কথা বলেন ঠিকই না আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন ইলা জালিম মুসাম্মাব নির্ধারিত একটা টাইম দিয়া রাখছেন অয়ামত দুহুমফি তু ভিয়ান আল্লাহ রব্দুল আলামিন ধিন দিয়া দিছে ঢি বান্দা যা মনে চা তা করতে থাকো মন চাই আমারে মান মন চাই তোমার মন চাই জিন্দিগি করো যা মনে চা তা তুমি করতে থাকো আমার কোনো আপত্তি নাই তবে মনের একবারে বান্দা রশির মাথা কিন্তু আমি আল্লাহর হাতের মধ্যে ধরা সময় যখন শেষ হয়ে যাবে এমন জোরে টান মারবো এক টানে তোমাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসব আর আমি যখন রসিদ করে টানমার করে বান্দা তোমাকে ফিরায়ে রাখার মতো আর কোনো শক্তি পৃথিবীতে নাই দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকা রাখতে পারবে না আটকা রাখার ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি নাই অবশ্যই তুমি আমার কাছে চলে আসতে এজন্য বলুন দুনিয়াতে আমরা আসি নাই বরং আমরা রে পাঠানো হয়েছে আমরা যাব না আমাদেরকে যেতে হবে না গিয়া উপায় নাই বাঁচতে পারবো না অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছে যাওয়া লাগবে হঠাৎ একদিন মাইকে আওয়াজ হবে হঠাৎ মাইকে আওয়াজ হবে আব্দুল সত্তার ইন্তকাল করেছে হঠাৎ আওয়াজ হবে আব্দুল জলিল ইেকাল করেছে হঠাৎ সারাদিন গেল ভালো রাতের বেলাও বন্ধু বান্ধব লয়ে আড্ডা পাড্ডা দিল গল্প করলো চা খাইলো রাতে গিয়া বাড়িতে ঘুমাইল সকাল বেলা ফজরের সময় মানুষ শুনে আব্দুল করিম নাই আব্দুল করিম বিদায় হয়ে গেছে এমন হয়নি না হয় না কি বাহাদুরি কি নিয়ে আর কেন সেই বাহাদুরি কি লাভ হবে বাহাদুরি করে এজন্য আল্লাহ পরিষ্কার বলেছেন লা তম শিফিল আরো দি ম রোহা ইন কলং তফরিপল আরো দ্বলং তবল বল জিবা ল আমার জমিরে তোমরা বাহাদুরি গলে ধইরো না তুমি যে বীর পালোয়ানের মতো ঘুরতেছ তুমি যে বীর পালোয়ানের মতো চলতেছ তুমি কি পারবা যে একদিকে পাড়া দিলে একদিকে মাটি ডাব্যা ওহর দিকে টিলা হয়ে যাবে এমন বাহাদুর তুমি হইতে পারছো যে তুমি ফাড়া মারছো করে ডাইবা এদিকে ফুসকুনি হয়ে গেছে গা আর হেদিক দেখি টিলা হয়ে গেছে গা এমন বাহাদুর তো তুমি হইতে পারছো না তাহলে তুমি মুস্তাও দিয়া বাহাদুরি কইরা জমিনের মধ্যে কেন ঘুরবা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ তুমি মরনের কথা স্মরণ করো আমি আগেই জানাইয়া দিছি বানানির কথাও তোমারে জানায় দিছি সাথে সাথে মরণের কথাও তোমারে জানায় দিছি আহারি টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই রোডে কয়েকটা গাড়ি আছে আব্দুর রহমানের নামে চলে আব্দুর রহমানের নামে কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কোটি কোটি টাকা আছে আব্দুর রহমানের মাঠ ঘোড়া জমিন আছে আব্দুর রহমানের কয়েকটা বাড়ি আছে মাসাল্লাহ বউ আছে একাধিক দুই তিন চারটা বউ আছে অভাব নাই আব্দুর রহমানের কিছুই অভাব নাই কিন্তু সেদিন বেশি দূরে না আব্দুর রহমানের নামে মসজিদের মাইকে এলানো হবে সব আছে কিন্তু আব্দুর রহমান দুনিয়াতে না কথা ঠিক না বেটি জানা নাই কার নামে স্থানীয় বাজারে কাপনের কাপড় হাজির হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা হাম্মাম খানা বানাইছেন মাসাল্লাহ দেখার মতো একটা গোসলখানা খানা বানাইছেন বাথরুম বানাইছেন আজকাল মানুষেরা গড়ের চাইতে বেশি টাকা বাথরুমের মধ্যে খরচ করে খুব সুন্দর আলিশান বাথরুম গোসলখানা সেখানে গরম পানির ব্যবস্থাও আছে ঠান্ডা পানির ব্যবস্থাও আছে কত বিভিন্ন রকমের গ্রাম যুক্ত সাবান আপনি মাখছেন কিন্তু রে বাবা সেদিন তো বেশি দূরে না এই গোসলখানায় তোমার জীবনের শেষ গোসলটা দিতে পারবা না এত দামি গোসলখানা খানা সারা জীবন গোসল দিলা কিন্তু শেষ গোসলটা তোমাকে পরি পাতার সীমিত গরম পানি দিয়ে দেওয়া লাগবে পারবে না তোমার আকরাবিন যারা আছে ওই আকরাবিনরা তোমাকে গোসলটা করায়া দিবে আজকের সাবান এত দামি সাবান না কোন রকম একটা সাবান আনে তোমার ব্যবহারের পরে যেন সাবানটা শেষ হয়ে যায় আর যেন দ্বিতীয় কেউ ব্যবহার না করা লাগে কারণ এই সাবানটা আরেকজন ব্যবহার করত শখ করে চিন্তা করে দেখে মৃত্যু ব্যক্তির কাপড়টাও কাপড়টা ফিনলে না জানি কি ডরে হইবোটাও ফিনতে কথা ঠিক না আল্লাহ যেই চাদরটা দিয়ে ঘুরে রাখে এই চাদরটাও ধয়া ধয়া পরিষ্কার করে মিসকিন রে দিয়া দেয়া চাদরটা পর্যন্ত আপনার ছেলে মেয়েরা ব্যবহার করতে চায় এই দুনিয়ার জন্যই তো আমরা এত পাগল এত কিছু করি এই জন্য মহতারাম বন্ধু কান লাগান মনোযোগ দুই একটা কথা গিরু দেওয়ার চেষ্টা করেন আপনি মৃত্যু হয়ে গেলে জীবনের শেষ গোসলটা ওই রেডিমেড পর্দা দিয়ে বের দেওয়া একটা গোসলখানার ভেতরে আপনাকে জীবনের হবে টাকার আপনি আপনাকে এত টাকা থাকার পরেও মাত্র তিনটা কাপড়ের টুকরা দেওয়া হবে তিনটা কাপড়ের টুকরা তিনটা কাপড়ের বাহিরে আরেকটা বৃষ্টি দেওয়া হবে না আর যদি মহিলা পাঁচ টাকা পরে টুকরা দেওয়া হবে আপনার ব্যাংকের লক্ষ লক্ষ টাকা ব্যাংকের টাকা পড়ে থাকবে আপনার বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে আপনার আসছে কমপ্লিট ভিআইপি গাড়ি এ গাড়ির জাগায় গাড়ি থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে না বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না আমার ভাই টাকা থাকবে কিন্তু টাকাওয়ালা থাকবে না টাকাওয়ালা চলে যাবে এইখানে দুনিয়া পাগলামির জায়গা না জীবনে অনেক পাগলামি হইছে গো ভাই এখনো সময়ে আছে পাগলামি ছাড় দিয়া দুনিয়ার পাগল না বন্যা একজনের পাগল বনো আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ রব্বুল আলামিনের পাগল বানো মাউলার জন্য পাগল বানো তাহলে মৃত্যুর পরে কিছুটা হলেও শান্তির আশা করা যাবে বড় কঠিন ঘর মনে রাখতে হবে ভয়ঙ্কর ঘর অন্ধকার ঘর এই ঘরে কোনো বিছানা নাই এই ঘরে কোনো সাথী নাই মনে রাখবেন এই ঘরে কোনো পাতি নাই হ্যাঁ একটা সুসংবাদ দিয়ে যায় আমল যদি ভালো থাকে আল্লাহর জান্নাত থেকে জান্নাতি বাতি লাগায় দেওয়া হবে আমল যদি ভালো থাকে জান্নাত থেকে জান্নাতি বিছানা দিয়ে দেওয়া হবে আমল যদি ভালো থাকে কবরে আমার আল্লাহ নিজে আপনার সাথী হয়ে যাবে চিৎকার দিয়া বলেন না সুবহান আল্লাহ আল্লাহ যদি সাথী হয়ে যাওয়া আর কোনো ভয় আছে আর কোনো ভয় নাই এই জন্য মহতারাম বন্ধু কবরের সামান কবরের পুঁজি আমাদেরকে তৈয়ার করতে হবে যারা দুনিয়া থেকে কবরের সামান তৈরি করতে পারল যারা দুনিয়া থেকে কবরের সামান কবরের পুঁজি তৈরি করতে পারল এই মানুষগুলাই পরকালের জগতে শান্তি পাবে দুনিয়া এটা পরকালের জগতের সামান تیار করার জায়গা আলহামদুলিল্লাহ বলেন কারণ তো আইসি ওই সময়টা শেষ করে দিয়েছে এক জিকির করেন একটু জিকির করেন মুহাববতে লা ইলাহা লা ah <laughs> পড়ুন তাহলে আমরা সবক কি পাইলাম আমরা দুনিয়াতে আসি নাই আমাদেরকে পাঠানো হয়েছে বলেন আমাদেরকে কি করা হয়েছে পাঠানো হয়েছে কে পাঠাইছে আল্লাহ আমরা দুনিয়া থেকে যাব না যাইতে কাহারো মনে চায় না কিন্তু যাইতে হবে নিয়ে যাওয়া হবে বলেন কে মিয়া যাবে তাহলে দুনিয়াতে আসলাম কেন কেন পাঠাইলেন আল্লাহ আখিরাতের সামান তৈরি করার জন্য এক কথায় যদি জবাব দেন দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইছেন আখিরাতের সামান তৈরি করার জন্য এ দুনিয়ার বাজারে পূজি ভিহিন গেলে টাকা ছাড়া বাজারে গেলে খালি হাতে আসতে হবে কিছু যেমন আনতে পারবা না দুনিয়ার বাজারে যদি তুমি আখেরাতের সামান না তৈরি করো আখেরাতে তুমি পরকালের জগতে খালি হাতে তুমি সামান নাই তুমি তুমিও জান্নাতের আশা করতে পারবা না সামান লাগবে সামানবিহীন আখিরাতে কোন কাজে লাগবে না বলেন আখিরাতের সামান কি কোটি কোটি টাকা হ্যাঁ মাঠ বড়া জমিন গোলা বড়া ধান পুকুর বড়া মাছ আখিরাতের সামান নেক আমল এক জবাব দেন আখিরাতের সামান কি নে কামল যার নে কামল বেশি তার আশের নে কামল যত সুন্দর যত বেশি তার আশের তত ভালো তত সুন্দর এজন্য জন্য অনুরোধ করি রে ভাই ভাই সারা নামাজ বেশি টাইম লাগে না আরে প্রতি ওক্ত যদি পরে আমরা দশ মিনিট করে ধরি তাহলে ফাঁস দোষতের নামাজে ফাঁস দোষ কেন পঞ্চাশ মিনিট চব্বিশটা ঘন্টার ভিত্তিকে আপনি পঞ্চাশটা মিনিট আল্লাহর দিতে না

কোনোরকম কষ্ট করে হইল পরে হ্যাঁ চোখে দেখে না ঠিক ভাবে কোনোরকমে দিকে দিকে হইল পরে এমন কিছু মুরব্বী এখনো সমাজে ফাঁকে ফাঁকে আছে না নাই কিন্তু বর্তমান সময়ের বর্তমান প্রজন্মের যে সাথীরা বর্তমান সময়ের সাথীদের মাঝে এই আমলগুলি পাওয়া যায় আজান হয়ে গেছে ভাই তাইলে আমরা আমাদের পাতার খোলা যাই দুনিয়াতে আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমরা থেকে যাব না আল্লাহ আমাদেরকে নিয়ে যাবে আমরা আল্লাহর কাছে যাইতে হবে আখেরাতের সামান আমাদেরকে তৈরি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতের সামান তৈরি কইরা কবরের জগতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলেন আমিন